আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের নৌকার সাথে মল্লযুদ্ধ না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যৌথ সভায় তিনি বলেন, ভোট ঘিরে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্বাচনে সন্তোষজনক ভোটার উপস্থিতি হবে বলেও আশা তার। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এটি আওয়ামী লীগের প্রথম যৌথ সভা। উপলক্ষ শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনগুলোর সাথে এই বৈঠকের সূচনা বক্তব্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, 18 ডিসেম্বর রাজধানীতে বিজয় র্যালি করবে তার দল। আমরা 16 তারিখে করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আচরণবিধি সমস্যা আছে, সেজন্য আমরা 18 তারিখে করব। নির্বাচন কমিশনের সমালোচনা করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, মানবাধিকার দিবসে বিএনপিকে খোলা জায়গায় কর্মসূচি করতে দিলেও আওয়ামী লীগকে দেয়া হয়নি। আমরা পেলাম না, আর যারা নির্বাচনের পক্ষে শক্তি আর যারা বিরোধী তাদেরকে কেন এই অনুমোদন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, এ প্রশ্ন আমার থাকলো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিছু গণমাধ্যম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু কিসের বিনিময়ে সে প্রশ্ন তোলেন তিনি। এই সব আতেলরা বিদেশিদের মিসগাইড করেন, বাস্তব অবস্থা আড়াল করে, জানি না কিসের বিনিময়ে। স্বতন্ত্র নির্বাচনের সুযোগ নিয়ে নৌকার সাথে মল্লযুদ্ধে লিপ্ত না হওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নাকি স্বতন্ত্র হিসাবে কন্টেস্ট করার একটা সুযোগ দিয়েছে, এই সুযোগের অপব্যবহারটা যেন কেউ না, নৌকার সাথে মল্লযুদ্ধ করবেন সেটা হবে, শৃঙ্খলার সাথে থাকতে হবে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা ওবায়দুল কাদেরের। দৃশ্যমান হবে ভোটার উপস্থিতি। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।